কেমন আছো? আমি ভালো আছি। কার কাছে যাবে? স্যারের কাছে। ঠিক আছে যাও। যারা পাহাড়ার কাজ করছে ওরা কোথা থেকে এসেছে গো? এতল্লাটা তো কোনোদিনও দেখিনি। তা তো জানি না, মনে হয় বাইরে থেকে নতুন কোনো টিম এসেছে। এত আসা যাওয়া করে কেন? তাতে কি হয়েছে? না কিছু হয়নি, এমনি জিজ্ঞেস করছিলাম। লোকগুলো খুব ঠাঁটা, আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। আর কি ঝগড়া করলো আমার সাথে? তাই নাকি? তোর সঙ্গে ঝগড়া করছিল? এত বড় সাহস! আমিও ভালো করে বলে দিয়েছি। ঠিক আছে যা ভেতরে গিয়ে বস। যা বুঝলাম খুব কিছু কাজ আপনারা এখনো করেনি, অনেক কাজ কিন্তু এখনো করা বাকি রয়েছে। এবার থেকে প্রত্যেক মাসে আমি আপনাদেরকে একটা করে টার্গেট দেবো, আর আপনাদেরকে সেই টার্গেটগুলোকে ফুলফিল করতে হবে। ওকে 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 স্যার। স্যার আপনি কি এখন অফিসে যাবেন? কি মনে হয় আপনার? না স্যার, আমার অফিসে যাবেন কি না তাই। শুধু আমি একা অফিসে যাব না, আপনিও আমার সঙ্গে অফিসে যাবেন। আর তাছাড়া এখনো তো ছুটির সময় হয়নি আপনার, আপনি এখন ছটপট শুরু করেছেন। না স্যার আমি তা বলিনি, আমার বাড়িটা অনেক দূর, তো এখন বেরোলে ট্রেনটা পেয়ে যাব। আর তা না হলে স্যার দেড় ঘন্টা পরে আবার ট্রেন, বুঝতেই পারছেন বাড়ি যেতে যেতে। চাকরিটা করেন কেন? চাকরিটা ছেড়ে দিতে পারেন তো। মানে না স্যার তা বলছি না। শুনুন, কোনো অনেক ছ আপনার আমার কাছে করবেন না, সেটা আমি রাখতে পারবো না। স্যার চারটে বেজে গেলেই অনেকে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর অনেকে স্যার বেরিয়েও পড়ে। হ্যাঁ সে তো আপনাদের কাজের অবস্থা দেখেই বুঝতে পারছি, তবে এতদিন যা হয়েছে আজ থেকে এখন থেকে সেগুলো হওয়ার কথা ভাববেন না। কখন আসবে রে বাবা, খিদেই তো পেট চুঁচু করছে আমার, আর একজনের খাবার নিয়ে বসে থাকতে হচ্ছে আমাকে। এরপর বাড়ি গেলে মামিও চারটে কথা শোনাবে, এত দেরি হলো কেন, ভালো লাগে না আমার। আচ্ছা মামাই তো আসতে পারতো খাবারটা নিয়ে, শুধু শুধু আমাকে কেন পাঠাতে গেল? আর লোকটার যা মেজাজ, আমাকে যদি ছোট বড় কিছু বলে আমিও বলে দেব, আমি তো আর অন্যায় করতে আসিনি, আর আমি নিজের ইচ্ছেতেও আসিনি, আমাকে পাঠানো হয়েছে তাই এসেছি। কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন? কোথাও না স্যার, জাস্ট একটু। জাস্ট একটু মানে? যান নিজের চেয়ারে বসুন। তুমি এখানে কি চাই তোমার? আপনার সাথে যাদের আলাপ পরিচয় আছে তারা বুঝি সবসময় আপনার কাছ থেকে কিছু না কিছু চাই। এটা তোমার পাগলামো করার জায়গা নয়, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বাজে কথা শোনার সময় আমার এখানে নেই। এখানে কে আসতে পারমিশন দিয়েছে তোমাকে?
কি চাই তোমার এখানে? Yes sir. কি ব্যাপার? আমি নেই, আমার চেম্বারে লোক এসে বসে রয়েছে, কি ব্যাপার? অ্যাপয়েন্টমেন্ট ছিল? না স্যার, ও তো আপনার কাছেই এসেছে, বোধহয় খাবার টাবার। শুনুন, আমার পারমিশন ছাড়া, আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার কাছে যেন কেউ কখনো না আসে। তিনটের সময় যে মিটিংটা ফিক্স করা ছিল ওটা কনফার্ম করেছেন? হ্যাঁ স্যার, ঠিক তিনটেতে মিটিংটা শুরু হবে। যান, মিটিং এর এজেন্ডার প্রিন্ট আউটটা আমাকে দিন। দিচ্ছি স্যার, এক্ষুনি দিচ্ছি। এটা কোনো ক্লাব ঘর নয় যে যখন ইচ্ছে দরজা খুলে এসে বসে পড়লাম, আর আমি তোমার আড্ডা মারার সঙ্গীও নই। শুনুন, আমি এখানে নিজে থেকে আসতে চাইনি, আপনার বাড়ি থেকে আমাকে আসতে বলা হয়েছে তাই এসেছি। শাট আপ, কোনো বাজে কথা আমি শুনতে চাই না। কে আমার বাড়ি থেকে তোমাকে আসতে বলেছে? যত সব বাজে এক্সকিউজ। আপনি কখনো মানুষের সাথে ভালো করে কথা বলতে পারেন না, ভালো ব্যবহার করতে জানেন না? আমি কি আপনার কাছে চাকরি করি নাকি যে আপনি এরকম ব্যবহার করছেন আমার সাথে? বললাম তো আমি নিজের প্রয়োজনে আসিনি, আর কোনোদিন আসবো না। এই খাবারটা আপনার বাড়ি থেকে মামু পাঠিয়েছে। কে মামু? গদাই মামু। এর মধ্যে রীতিমতো মামু টামু পাতিয়ে ফেলেছো, এলেম আছে তোমার? তুমি তো দেখছি ছুঁচো এটুকে ফাল হয়ে বেরোনোর ক্ষমতা রাখো, আর কোনোদিন এইভাবে আমার চেম্বারে এসে বসে থাকবে না। যদি কোনো প্রয়োজনে আসো, পিয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর আসবে। বললাম তো আমি আমার নিজের প্রয়োজনে কোনোদিনও আসবো না। যে মানুষকে সম্মান দিতে পারে না, প্রত্যেক মানুষকে প্রত্যেক মুহূর্তে অপমান করে, তার কাছে আমি শত প্রয়োজনেও আসবো না। এক্সকিউজ মি, এটা কি? এটা তো আমি আনতে বলিনি, এটা নিয়ে যাও। পারবো না, আপনার কাছে অনেক লোক আছে, তাদেরকে বলবেন বাড়িতে পৌঁছে দিতে, আমি পারবো না। ওই বললাম যে আমি আপনার কাছে চাকরি করি না। স্পর্ধা তো কম না, তুমি আমার সঙ্গে কথা বলছো মুখে মুখে। আমি তো চুরিও করিনি ডাকাতিও করিনি, তাহলে আমার স্পর্ধার অভাব থাকতে যাবে কেন? আমি ভদ্রতা করে আপনার খাবারটা নিয়ে এলাম, আর আপনি আমার সাথে কি ব্যবহারটাই না করলেন। আপনার বাড়ির লোকে বলেছিল যে খাবারটা আপনার হাতে পৌঁছে দিতে, সেই জন্যই আমি বসেছিলাম। তা না হলে আমার কোনো দায় পড়েনি দুপুরবেলা না খেয়ে আপনার খাবার নিয়ে বসে থাকার। স্যার, কি চাই? স্যার আপনি তো বললেন মিটিং এর এজেন্ডাটা হাতে দিতে। আইডিন স্যার, এখানকার লোকজন দেখছি প্রচন্ড ডিসঅবিডিয়েন্ট এবং প্রচন্ড অ্যারোগেন্ট। এইটুকু একটা বাচ্চা মেয়ে এত স্পর্ধা মুখে মুখে কথা বলছে। স্যার, হ্যাঁ বলুন স্যার। জাহ্নবী স্যার। হ্যাঁ তো, জাহ্নবী কি আপনাদের এখানের আইকন নাকি যে তাকে আমায় চিনে রাখতে হবে? যাকে বলছি সেই বলছে ও জাহ্নবী। না স্যার, মেয়েটা মাধ্যমিকে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। শুনুন, বই মুখস্থ করে নাম্বার পাওয়াটা খুব একটা কৃতিত্ব আছে বলে আমার মনে হয় না। কৃতিত্ব থাকে ভালো মানুষ তৈরি হওয়ায়। ও তো কোনো সভাপতি জান না, কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটাই শেখেনি এখন। না স্যার, মানে 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 কি? আমি ভুল বলছি? না মানে স্যার। না বলুন বলুন, কি বলুন স্যার? জানবেগের সবাই খুব ভালোবাসে, ও সকলের জন্য খুব করে স্যার, আর ওর স্যার লাইফটা খুব দুঃখের। শুনুন, আমি তো এখানে ওর বায়োপিক করতে আসিনি, তাই আমার এগুলো জানার কোনো প্রয়োজন নেই। যেটুকু দেখছি তার ভিত্তিতেই কথা বলেছি। জল দেবো স্যার? না, এটা নিয়ে যাও। স্যার বলছিলাম লাঞ্চটা কি সাজিয়ে দেবো? আমার এখন খাওয়া দাওয়া করার সময় নেই, মিটিং আছে। স্যার মিটিংয়ে তো এখন অনেক দেরি আছে স্যার, এখনও প্রায় 20 মিনিট সময় আছে, তার মধ্যে আপনার আমি কখন কি করবো সেটা কি আপনারা ডিসাইড করবেন? না স্যার, তা না, আসলে আপনি স্যার সারাদিন না খেয়ে কাজ করবেন আমাদের। দেখুন, কাজের জায়গায় এই ধরনের কথাবার্তা আমি পছন্দ করি না। বি প্রফেশনাল, প্রফেশনাল কথা বলবেন, কাজের বাইরে কোনো আনপ্রফেশনাল কথা আমার সঙ্গে বলতে আসবেন না।
আপনি আমার মেয়ের উপর রাগ করবেন না স্যার। আমি ওকে খুব বকেছি, আপনার সঙ্গে মুখে মুখে কথা বলেছে বলে ওকে আমি শাসন করেছি। আপনি আমার মেয়ের উপর রাগ করে আমার কাজটা ছাড়াবেন না স্যার, কাজটা আমার খুব দরকার। মেয়েটা এমনিতে খুব ভালো, একটু টরটরে এই যা, কত নেকাপড়ায় ভালো, তারপরে কত কাজ করে, মার সঙ্গেও তো হাতে হাতে কাজ করে দেয়। তারপর ওই যে সেদিন রাস্তায় ঘুগনি পড়ে গেছিল না, সেগুলো তো আসলে বিক্রি করতে গিয়েছিল হাটে। এখানে সপ্তাহে দুদিন হাট বসে, সেই হাটে তো ও খাবার নিয়ে যায়, অভাব বলি তো যায়। এখানে এত কথা বলতে কেউ বলেছে তোমাদের? আমি তো কিছু বলিনি এখনো। দেখুন, আপনি কাজ করছেন, তার সঙ্গে আপনার মেয়ের কোনো সম্পর্ক নেই, আপনি আপনার মতো কাজ করুন। আর শুনুন, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিই, আমার সঙ্গে কথা না বলে আমার খাবার টাবার অন্য কাউকে দিয়ে পাঠাবেন না। অফিসটা কাজের জায়গা, ওখানে পার্সোনাল বিষয় নিয়ে কেউ উপস্থিত হোক সেটা আমি চাই না। ওই দেখো, তুমি তো শুধু এক কাপ চা খেয়ে গিয়েছিলে, তাহলে আমরা কি করে খেতাম বলো? আমরা কি খাবার মুখে তুলতে পারতাম? খেতে না। আচ্ছা বেশ, আপনার অনুমতি ছাড়া আর কোনোদিন ওকে পাঠাবো না। হ্যাঁ, পাঠাবেন না। রাজ পাঠিয়ে খুব অন্যায় করেছে, অফিসটাকে অফিসের মর্যাদা দিতে হবে তো, অফিসটা তো বাড়ি নয়, তাই না? আমার কাজটা থাকলে মেয়ের পড়ার খরচাটা চালাতে পারবো, তা না হলে ওর আর পড়া হবে না। কেন পড়া হবে না? কেন, আপনার মেয়ের নাকি এত ভালো রেজাল্ট, তাহলে তো স্কলারশিপ পাবে, সেই টাকা দিয়ে পড়তে পারবে। শুধু জলপানি পেলে তো হবে না স্যার, আরও অন্য খরচাও তো আছে। আমি বই টই কিনে দেবো কোথা থেকে? ভাইয়ের ঘরে থাকি, এমনিতেই নানা খোটা খেয়ে খুব কষ্টের জীবন, খুব দুঃখ। তুমি তো পুরোটা জানো না, শুনলে তোমার চোখ দিয়ে না, তাই বলছিলাম। মা, এখানে আবার কী দরকার পড়ল? তুমি কি সারাদিন এই করে বেড়াও নাকি ছায়ার মতো সব জায়গায় ঘুরে বেড়াও? আমার মাকে আমি নিতে এসেছি। আপনাকে প্রত্যেকদিন দেওয়া নেওয়া করতে হবে নাকি? না না, ও তো হোমের বাচ্চাদের পড়িয়ে শুনিয়ে ফিরল, তাই বলেছিল যাওয়ার সময় তোমায় নিয়ে যাব, একসঙ্গে যাবো আর কি। আমি বলেছিলাম ঠিক আছে তাহলে আসিস। আচ্ছা, আপনি মানুষ পছন্দ করেন না, কিন্তু মানুষের সেবা নিতে আপনার খারাপ লাগে না? কি এই জানবি? চুপ কর, চুপ কর, একটাও কথা বলবি না, তুই কি আমার কোনো কথাই শুনবি না? তুই যা বাইরে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি, যা। না, যাবো কেন? আমি তো ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, সেই প্রশ্নের উত্তর পাওয়ার অধিকার আমার আছে। উনি সবসময় কেন মানুষকে অপমান করবেন বলো তো? আমি ওনার এখানে খেতে এসেছি না পড়তে এসেছি, আমার মা এখানে জয়েন করেছে তাই আমি আমার মাকে নিতে এসেছি, আর এই কারণে আমাকে এতগুলো কথা বললেন না, কেন বলবেন? আপনি তো আমার মায়ের সার্ভিস নিচ্ছেন, হ্যাঁ তার বিনিময়ে আপনি আমার মাকে টাকা দেবেন ঠিকই, আমার মা তো সারাটা দিন আপনার বাড়ির সব কাজ করে দিল, মানুষ ছাড়া তো আপনার চলবে না, অতএব মানুষের সার্ভিস আপনাকে নিতেই হবে, তাহলে টাকাটাই বড় কথা নয়। আর সেই মানুষকে কেন আপনি অপমান করবেন? আচ্ছা, আপনি বললেন আমি নাকি ছায়ার মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আপনি বলুন আমি কোথায় ঘুরে বেড়াচ্ছি ছায়ার মতো? আজকে সকালবেলায় আমাকে ডাকা হয়েছিল তাই আমি এসেছিলাম, দুপুরবেলা আপনার বাড়ির লোকই আমাকে বলেছিল খাবারটা নিয়ে যেতে, তাই আমি গেছিলাম আপনাকে খাবারটা পৌঁছে দিতে, আর এখন আমার মা এখানে কাজ করে তাই আমি আমার মাকে নিতে এসেছি। আমার মা কোনোদিনই সেরকম রাস্তাঘাটে বেরোয়নি, তাই আমার মনে হয়েছে আমার মাকে বাড়ি পৌঁছে দেওয়াটা উচিত, আর এই কারণে আপনি আমাকে এতগুলো কথা শোনালেন। আর আপনি আমাকে প্লিজ বলুন আমি কোথায় ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছি,
আপনার লোকে আমাকে দরজায় আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল, সেটা অন্যায় নয়। আর আমি শুধুমাত্র আপনার সার্ভিস দেওয়ার জন্য আমার সব কাজ ফেলে খাবারটা নিয়ে আপনার কাছে গেছিলাম। আর আপনি কি করলেন? আপনার চেম্বারে সবার সামনে আমাকে অপমান করলেন, এটাও আপনার দোষ নয়। আর এখন আমি আমার মাকে নিতে এসেছি বলে এতগুলো কথা শোনালেন, এটাও কি আমারই দোষ? অনেক কথা হয়েছে, বলছি কি অনেক কথা হয়েছে, এবার চলো বাড়ি চলো। গদাইদা আসছি গো, কাল সকাল সকাল চলে আসব। চলো এবার বাড়ি চলো, আর কোনো দিনও তোমাকে এখানে আর আসতে হবে না। চলো চলো বলছি, চলো। গরিব হওয়াটা কারোর অপরাধ নয় স্যার। আজকে যদি আমার জায়গায় আপনাদের মতো বড় লোক, আপনাদের মতো সমান স্টেটাসের কেউ এসে দাঁড়াতো, তাহলে এই অপমানটা করতে পারতেন না। আপনি তো এখানে মানুষের জন্যই কাজ করতে এসেছেন, আর সেই মানুষকেই আপনি সম্মান দেন না, মানুষের অনাদর করেন, মানুষকে এই অসম্মান করাটাই কি আপনার ধর্ম? শাট আপ। আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। আর তিন আঙুলের মেয়ে আমাকে জ্ঞান দিচ্ছে, আর সেটা আমাকে মানতে হবে। যাও, চলে যাও এখান থেকে, যাও, গেট লস্ট। মানা না মানা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। দরকার না হলে আর কোনোদিনও এখানে আসবো না। তুমি আমার কথা শুনছো না তো? বেশ, আমার যেখানে ইচ্ছে হয় চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। মা, তুমি তো আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছ সত্য পথে চলবি, সত্যি কথা বলবি। তুমি তো বলতে যে মানুষ সব কিছু খুইয়ে দিলেও যেদিন আত্মসম্মানটা খোয়ায় সেই দিনটা হয় মৃত্যুর মতো। আমি এখন এখানে দাঁড়িয়ে নিজের আত্মসম্মানটা বিসর্জন দিলে তুমি খুশি হতে? আমরা গরিব মানুষ, লোকের দোরে কাজ করে বেড়াই, আমাদের এত কথা মানায় না। চলো বাড়ি ফিরে যাও, চলো চলো বলছি। ওই লোকটা অনেক বড় হতে পারে, অনেক লেখাপড়া জানতে পারে, অনেক বড় চাকরি করতে পারে, তার মানে তো এই নয় যখন তখন যাকে ইচ্ছে অপমান করবে। আবার সেই এক কথা বলছিস। আমি তো কিছু ভুল কথা বলিনি মা। এখন হোমের মেয়েদের রেডি করে প্রোগ্রাম করাতে হচ্ছে ওই লোকটার জন্য, আমার তো এইটাতেই বিরক্ত লাগছে। আর দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে, এখন তো আর পিছপা হতে পারি না। ওরা কি আমাদের সমান লোক? ওদের সঙ্গে পাল্লা দিয়ে ঝগড়া করলে কি চলে, রাগ করলে কি চলে? মা, এটা রাগ করার কথা নয়, লোকটা যখনই সুযোগ পায় তখনই আমাকে অপমান করে। তোকে যে ওষুধ কিনে দিয়েছিল, তোর হাতের রক্ত মুছে যে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল, সেটা কিছু নয়? ও তোর নিজের গাড়িতে ধাক্কা লেগে গেছিল, তাই দোষ কাটানোর জন্য করেছে। তোর নিজেও নাই করতে পারতো, ওখানে আরো অনেক লোক ছিল, তাদেরকে বলতে পারতো। মানুষকে একদিক থেকে বিচার করলে হয় না, সব দিক থেকে বিচার করতে হয়। তুমি তো তোমার বিচারের কথা বলোই না মা, তুমি তো নিজের বিচারের কাছে নিজেই হেরে বসে আছো। মামের খাওয়া যেন আর শেষ হয় না। নে, থাক ওগুলো, আমি পরে মেজে দিচ্ছি। একজন লোক আমাকে ঠকিয়েছে বলে পৃথিবীর সব মানুষ খারাপ হয় তা তো নয়, একটা মানুষ ঠকিয়েছে বলে আমি সব মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেব সেরকম আমি নই। থাকো তুমি তোমার বিশ্বাস নিয়ে। এবার তুই আমাকে বল, তুই কি করবি? কি করব মানে? মানে কাল পরশু তোর রেজাল্ট। হ্যাঁ মা, রেজাল্ট বেরোনোর পর কলেজে ভর্তি হতে হবে। মামু চায় না যে তুই কলেজে পড়িস, শুনলি তো? আমি তো চাই মা, আমি কলেজে পড়তে চাই, কলেজের লেখাপড়া শেষ করতে চাই। আমি তো আমার টাকায় পড়বো,
আর ঘুগনি বিক্রি করে টিউশন করে যা টাকা আসবে তাতে যাতায়াতের খরচটাও তো উঠে যাবে। মামি রোজ খোটা দিচ্ছে, দুজনের এত টাকা খরচা হচ্ছে, কিছু টাকা যদি সংসারে তুলে দেওয়া যায় ওখান থেকে হাজার ছয়েক টাকা পেলে 4000 টাকা আমি ওদের দিয়ে দিতে পারবো। কিন্তু মামু বলছে তোর বিয়ে না হলে বুলটির বিয়ে দিতে পারবে না। মামু আর কতদিন ফেলে রাখবে বলতো? মা, মামু তো ওই অর্জুনের সাথে আমার বিয়ে দিতে চাইছে। ও তো যেখানেই আমাকে দেখে সেখানেই অপমান করে। বড় তো হচ্ছিস মা, ক্লাস 12 পাস করবি, অর্জুনকে যদি পছন্দ না হয়। মা, একবার বলেছো বলেছো, আর কোনোদিনও এই কথাটা বলো না। আমি তোমার কাছ থেকে এই কথাটা আর কোনোদিনও শুনতে চাই না। ওই দেখো মেয়ের কাণ্ড, আমাদের কি সামর্থ্য আছে অন্যের সংসারের উপর নির্ভর? মামু যখন বলছে বিয়ের কথাটা তখন মা বিয়ে করতেই হবে তার তো কোনো মানে নেই। পৃথিবীতে সব মেয়েদের বিয়ে করতে হবে এটা তো কোথাও লেখা নেই। তুমি তো বিয়ে করেছি, কি পেয়েছো তুমি? সব ব্যাপারে তুমি আমাকে আঙুল দেখিও না। আমি সুখী হইনি বলে কি আর কেউ সুখী হয়নি? আমাকে কেউ ঠকিয়েছে বলে সব মেয়েদের তার স্বামীরা ঠকাবে তার কোনো মানে নেই। মা, আমি বিয়েতে বিশ্বাসই করি না। আমি লেখাপড়া করে চাকরি করতে চাই, তাতে যদি মামুর খুব অসুবিধা হয় তাহলে আমি তোমাকে নিয়ে কলকাতায় চলে যাব। হাওয়ার উপরে কথা বলো না, এসব কথা বলতে পয়সা লাগে না, তোমার বাস্তব জ্ঞান তো খুব কম তাই এসব বলছো। কলকাতা শহরে যাবে, কলকাতায় থাকতে গেলে তার বাড়ি ভাড়া কত সেটা জানো? দুজনের খাই খরচা, ওখানে গেলে যে আমি কাজ পাবো তার কি কোনো মানে আছে? আর তুমি পড়তে পড়তে কাজটা করবে কি করে শুনি? যখন কার সমস্যা তখন ভাববো। এখন থেকেই ভাবতে হবে, আর দুদিন পর রেজাল্ট বেরোবে। তাহলে তুমি কি চাও মা? আমি লেখাপড়া না শিখে বিয়ের পিঁড়িতে বসে যাই, তাই তো? নিজের জীবনটাকে শেষ করে দিই, অন্ধকারের মধ্যে ঢুকলি, আর বাকি জীবনটা লোকের লাথি ঝাঁটা এসব খেয়ে কাটুক। কেন? আমি তোমার আরো ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমি আমি দাদাকে বোঝাবো। মা, তুমি যদি আর একবারও এই কথাটা বলেছো তাহলে আমি তোমার কথাও ভাববো না, এই বাড়ি ছেড়ে চলে যাব। জানবি, মা, আমি লেখাপড়া শিখে অনেক বড় হতে চাই, চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, যাতে আর পাঁচটা লোক আমাকে দেখে বলে এই মেয়েটা এত কষ্ট সত্ত্বেও কোনোদিনও মাথা নোয়ায়নি, লেখাপড়া শিখে নিজের মধ্যে জ্ঞানের আলো জ্বেলেছে, সেই আলো আরো পাঁচজনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। মা, তুমি কি চাও না বলো? এই যে এই লোকটা এত বড় চাকরি করে, আমিও মা অত বড় চাকরি করতে চাই। আমাদের এসব আশা করতে কেন মা? আমাদের আশা করা কি অন্যায়? আমি কি ঠিক করে লেখাপড়া করি না বলো, ভালো রেজাল্ট করি না, তাহলে কেন পারবো না? এত বছর পড়াশোনা করলাম আর তো মাত্র কয়েকটা বছর, আমাকে একটা সুযোগ দাও মা, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। করি, আমি কি চাই যে তুই লেখাপড়া না করিস? কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা কর, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। মা, তুমি কোনোদিনও যে কাজটা করনি সেটাও তুমি করছো, লোকের বাড়িতে রান্নার কাজ নিয়েছো, কেন? মামার সংসারে টাকা দেবে বলে তো? আর তাতেও যদি মামি সন্তুষ্ট না হয় তাহলে আমরা দুজনে মিলে কোনো কুড়ে টুড়ে ঘর ভাড়া করে থাকবো, তুমি যা টাকা ইনকাম করবে আর আমার যা হবে দুজনে ঠিক চলে যাবে মা।